হ্যালো ভিভর্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায়া ইংলিশ কোয়েশ্চন ব্যাংক ক্লাস সেভেনের সেকেন্ড সামিটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি ওয়ান তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস তার সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করবো সো ভিভোর্স তোমরা দেখো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা রয়েছে প্রোজ এটা জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে নেওয়া হয়েছে আমি টেক্সট প্রাসেসটা পড়ছি তোমরা ভালো করে শুনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন ইন এইটিন সিক্সটি নাইন বোস জয়েন্ট হেয়ার স্কুল অ্যান্ড সিক্স ইয়ার্স লেটার হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা অর্থাৎ আঠারোশো উনসত্তর সালে বোস হেয়ার স্কুলে যোগদান করেন এবং ছ বছর পরে তাকে কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করা হয় হি পাসড দি এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা অর্থাৎ তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেন এরপরে দেখো ইট হেয়ার দ্যাট হি কেম ইন দ্য কন্ডাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফো হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচুরাল সায়েন্স অর্থাৎ এখানেই তিনি জেসুইট ফাদার ইউজিন ল্যাফোর সান্নিধ্যে আসেন যিনি তাঁর প্রকৃতিবিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচুরাল সায়েন্স পরবর্তী সময়ে বস ইংল্যান্ডে যান এবং প্রকৃতি বিজ্ঞান পড়ার জন্য ক্রাইস্ট কলেজ কেমব্রিজে ভর্তি হন ইন এইটিন এইটি ফোর আঠারোশো চুরাশি সালে দ্য ন্যাচুরাল সায়েন্স ট্রাইপোজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন অর্থাৎ আঠারোশো সালে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচুরাল সায়েন্সে ট্রাইপোজ এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো একই রীতি কী বলেছে অ্যান্সার দ্য ফলোইং অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং জেসি বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিষয়ে জেসি বোসের আগ্রহ বাড়িয়ে তুলতে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাহলে অ্যান্সার কি লিখব জেসুইট ফাদার ইউজেন ল্যাফো প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং জেসি বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স অর্থাৎ প্রকৃতিবিজ্ঞান বিষয়ে জেসি বোসের আগ্রহ বাড়িয়ে তুলতে জেসুইট ফাদার ইউজেন ল্যাফো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেমন এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো টু আইতে কী বলেছে ফ্রম হোয়ার ডিড জেসি বোস পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ জগদীশ চন্দ্র বসু বা জেসি বোস কোথা থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাহলে উত্তর কী লিখব জেসি বোস পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা অর্থাৎ জেসি বোস কলকাতার সেন্ট জেভিয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কী বলছে টিক কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ সিচুয়েটেড ইন অপশান চারটে রয়েছে ডেলি নিউ ইয়র্ক কলকাতা পাটনা সঠিক অ্যান্সার হবে অপশান সি কলকাতা অর্থাৎ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় অবস্থিত এরপর টু আইতে দেখো টু আইতে কী বলেছে বোস মেট ফাদার ল্যাফো অ্যাট অর্থাৎ বোস ফাদার ল্যাফোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অপশানগুলো কী রয়েছে লন্ডন কেমব্রিজ সেন্ট জেভিয়ার্স কলেজ জেএনইউ সঠিক অ্যান্সার হবে অপশান সি সেন্ট জেভিয়ার্স কলেজ এরপরে থ্রি আই এর কোয়েশনটিকে দেখো থ্রি আইতে কী বলেছে বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ ইন দ্য ইয়ার অর্থাৎ বোস প্রকৃতি বিজ্ঞান বিষয়ে ট্রাইপোস পেয়েছিলেন কোন বৎসর অপশান চারটা রয়েছে এইটিন সেভেন্টি ফোর এইটিন এইটটি ফোর এইটিন ফিফটি ফোর এইটিন নাইনটি এইট সঠিক অ্যান্সার হবে অপশান বি এইটিন এইটটি ফোর ওকে এরপরে চলে আসবো আমরা সিয়ের দেখি দেখো সিয়র দেখি কী বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট বা পাঠ্য থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত চার্টটি ফিল আপ করো দেওয়া রয়েছে দেখো কি ইয়ার হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড রয়েছে বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল অর্থাৎ বোস সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন তাহলে ইয়ারটা মেনশন করতে হবে ইয়ারটা হবে এইটিন ফাইভ ওকে এরপরে চলে আসবো আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনে দেখো দুই দিকে কী বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভিন কোয়েশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও আমি এখানে আনসিন প্যাসেজটা পড়ছি তোমরা ভালো করে শোনো তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন দেখো নরেন্দ্র বোর এ স্ট্রাইকিং রেজেম্বলেন্স টু দ্য গ্র্যান্ড ফাদার হু হ্যাড রিনাউন্স দ্য ওয়ার্ল্ড টু লিড এ মোনাস্টিক লাইফ অর্থাৎ নরেন্দ্র তার ঠাকুরদার সাথে এক আকর্ষণীয় সাদৃশ্য বহন করেছিলেন যিনি সন্ন্যাস জীবন যাপনের জন্য পৃথিবী ত্যাগ করেছিলেন অ্যান্ড মেনি থট দ্যাট দ্য লেটর হ্যাড বিন রিবর্ন ইন হিম অর্থাৎ অনেকে মনে করেছিলেন যে তাঁর মধ্যে তার ঠাকুরদা পুনর্জন্ম পেয়েছেন দ্য ইয়ংস্টার ডেভেলপড এ স্পেশাল ফ্যান্সি ফর ওয়ান্ডারিং মঙ্কস হুজ ভেরি সাইট উড গ্রেটলি এক্সাইট হিম অর্থাৎ যুবকটি ঘুরে বেড়ানো বা বিচরণরত সন্ন্যাসীদের জন্য এক বিশেষ অভিনবত্বের সৃষ্টি করেছিল যার এক ঝলক তাকে ভীষণভাবে উত্তেজিত করত। ওয়ান ডে হোয়েন সচ এ মংক অ্যাপিয়ার অ্যাট দ্য ডোর অ্যান্ড আস্ক ফর আলমস নরেন্দ্র গেভ হিম হিজ অনলি পজিশন দ্য টিনি পিস অফ ক্লথ দ্যাট ওয়াজ র‍্যাপড রাউন্ড হিজ ওয়েস্ট অর্থাৎ একদিন যখন এমন একজন সন্ন্যাসী দরজায় এসে হাজির হয়ে ভিক্ষা চাইলেন নরেন্দ্র তাকে তার একমাত্র সম্বল নতুন কাপড়ের ছোট টুকরোটি যেটি তার কোমরে বাঁধা ছিল সেটি খুলে দিয়ে দিয়েছিলেন দেয়ার আফটার তারপর থেকে হয়ে এভার এ মঙ্ক ওয়াজ সিন ইন দ্য নেবারহুড নরেন্দ্র উড বি লকড ইন এ রুম তারপর থেকে যখনই আশেপাশে কোনো সন্ন্যাসীকে দেখা যেত নরেন্দ্রকে একটি ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখা হতো বাট ইভেন দেন হি উড থ্রো আউট অফ দ্য উইন্ডো হোয়াট হি ফাউন্ড নেয়ার অ্যাট হ্যান্ড অ্যাজ অ্যান অফারিং টু দ্য হোলি ম্যান অর্থাৎ কিন্তু তারপরও তিনি ওই পবিত্র মানুষটির উদ্দেশ্যে নৈবিদ্য হিসাবে হাতের কাছে যা কিছু পেতেন জানালা দিয়ে বাইরে ফেলে দিতেন ইন দ্য মেইন টাইম হি ওয়াজ রিসিভিং হিজ আর্লি এডুকেশন ফ্রম হিজ মাদার ইতিমধ্যে তিনি তার মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন হু টট হিম বেঙ্গলি অ্যালফাবেট অর্থাৎ যিনি তাকে বাংলা বর্ণমালা শিখিয়েছিলেন অ্যান্ড হিজ ফার্স্ট ইংলিশ ওয়ার্ডস এবং প্রথম ইংরেজি বর্ণমালা অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরিজ ফ্রম দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত অর্থাৎ তার পাশাপাশি তিনি তাকে রামায়ণ এবং মহাভারতের গল্পও শিখিয়েছিলেন ওকে সো ভিভার্স এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক দেখো এর দাগে কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে টু হুম ডিড নরেন্দ্র বেয়ার এ ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স অর্থাৎ নরেন্দ্র তার পরিবারের কোন সদস্যের মতো রূপের পরিচয় বহন করছিলেন তাহলে অ্যান্সার কী লিখব নরেন্দ্র বোর এ ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স টু হিজ গ্র্যান্ড ফাদার অর্থাৎ নরেন্দ্র তার পরিবারের ঠাকুরদার মতো রূপের পরিচয় বহন করছিলেন ওকে এরপর এর কোশ্চেনটিকে দেখো টুয়েতে কী বলেছে হাউ ডিড নরেন্দ্র গিভ আর্মস টু দ্য মঙ্ক হু অ্যাপিয়ার্ড অ্যাট হিজ হাউস অর্থাৎ নরেন্দ্র কীভাবে তার বাড়িতে আগত সন্ন্যাসীকে ভিক্ষা দিয়েছিলেন তাহলে উত্তরে কি লিখবো দেখো নরেন্দ্র গিভ দ্য মঙ্ক হু অ্যাপিয়ার্ড অ্যাট হিজ ডোর দ্য অনলি থিং হি পোজিস্ট দ্য টিনি পিস অফ নিউ ক্লথ র‍্যাপড রাউন্ড হিজ ওয়েস্ট অর্থাৎ নরেন্দ্র তার বাড়িতে আগত সন্ন্যাসীকে তার একমাত্র সম্বল নতুন কাপড়ের টুকরোখানা যেটা তার কোমরে জড়ানো ছিল সেটা খুলে দিয়েছিলেন এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো থ্রি আইতে কি বলেছে হোয়াট ডিড নরেন্দ্র লার্ন ফ্রম হিজ মাদার অর্থাৎ নরেন্দ্র তার মায়ের কাছ থেকে কী শিখেছিলেন তাহলে অ্যান্সারে কী লিখব নরেন্দ্র লার্ন ফ্রম হিজ মাদার দ্য বেঙ্গলি অ্যালফাবেট হিজ ফার্স্ট ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড স্টোরিজ ফ্রম দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত অর্থাৎ নরেন্দ্র তার মায়ের কাছ থেকে প্রথম বাংলা বর্ণমালা ইংরেজি শব্দ তার পাশাপাশি রামায়ণ এবং মহাভারতের গল্প শিখেছিলেন কেমন এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড সেকশনে দেখো তিনের এতে কী বলেছে ডু এস ডিরেক্টেড ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে হি সেই টু মি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেলি ডিরেকশন কী বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে তাহলে এর উত্তর কী হবে হি টোল্ড মি দ্যাট হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং ডেলি এরপর বিয়ের দাগে দেখো বিয়ের দাগে কী বলেছে ইউজ প্রিফিক্সেস অর সাফিক্সেস টু ফর্ম নিউ ওয়ার্স অর্থাৎ নতুন শব্দ গঠন করবার জন্য সাফিক্স কিংবা প্রিফিক্স ইউজ করতে বলেছে তাহলে দেখো কি রয়েছে প্রথমে আয়ের দাগে রয়েছে পসিবল পসিবল থেকে হবে ইমপসিবল টু আইতে রয়েছে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট থেকে হবে ইনসাফিসিয়েন্ট কেমন এরপরে শিয়ের দাগে দেখো শিয়ের দাগে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান্ড অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড গিভেন ইন দ্য ব্র্যাকট অর্থাৎ বন্ধুদের মধ্যে যে শব্দটা আছে তার বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো ব্র্যাকেটের মধ্যে দেখো কী রয়েছে আর্লি আর্লি থেকে নিশ্চয়ই তোমরা যেন হবে লেট তাহলে সম্পূর্ণ বাক্যটা কী দাঁড়াবে আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মেটইং এরপরে চলে আসবো আমরা ডি এর দিকে দেখো ডি এর দিকে কী বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দিয়ার প্রপার ডিগ্রিজ অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোর প্রপার ডিগ্রি বসিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করো দেখো আইডির দিকে কী রয়েছে কলকাতা ইজ দ্য ড্যাশ ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে লার্জ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এখানে হবে কি লার্জ থেকে সুপারলেটিভ ফর্ম হবে লার্জেস্ট তাহলে উত্তর কি হবে কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল এরপর টু আইতে রয়েছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে হাই পিক ইন দ্য ওয়ার্ল্ড এখানেও সুপারলিটিভ ফর্ম হবে হাইয়ের তাহলে উত্তর কী হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এরপরে চলে আসবো আমরা ইয়ের দাগে দেখো ইয়ের দাগে কী বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট টু গিভ ইন বিলো অর্থাৎ নিচে যে তালিকাটা দেওয়া রয়েছে সেখান থেকে সঠিক মডেল বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো দেখো প্রথমে আইয়ের দাগে রয়েছে ই ড্যাশ রেন রেইন টুডে তাহলে হবে কি ইট মে টুডে এরপর টুয়াইতে রয়েছে উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার হবে কি উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার এরপর আমরা চলে আসবো চারের দিকে দেখো চারের কী বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট আর সেনোনেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলোর শব্দার্থ আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করো দেখো প্রথমে রয়েছে অ্যাবজার্ভ অর্থাৎ পরিত্যাগ করা হবে রিনাউন্সড এরপরে টু আইতে রয়েছে রোমিং মানে ভ্রমণ করা হবে ওয়ান্ডারিং এরপরে থ্রি আইতে রয়েছে প্রপার্টি প্রপার্টি থেকে হবে প্রপার্টি মানে সম্পত্তি প্রপার্টি থেকে হবে পজিশন ওকে সো ভিউয়ার্স এই ছিল তোমাদের সেকেন্ড টেস্টের মডেল অ্যাক্টিভিটি ওয়ান আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর সেন্ট প্যাসেজ আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই